নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমোদি মাছের ঝাল চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো, এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমোদি মাছের ঝাল চচ্চড়ি বানাতে লাগবে আমোদি মাছ। আমি নিয়েছি এখানে 150 গ্রাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। বেশ খানিকটা তেল লাগবে, অন্তত টেবিল চামচে 3 চামচ আমি তেল দিলাম, টেবিল চামচে 3 চামচ। মাছটা আমি ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি করছি, আর কোনো তেল দিইনি। এর মধ্যে আমি ছোট চামচের, মানে 4 চামচের 1 চামচ কালো জিরে দিলাম, পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেই কুচি আর 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, সেই 2টো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, আধখানা টমেটো কুচি নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিলাম। এবারে এখানে 2টো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে, আর 4-5খানা পেঁয়াজ কলি ভালো করে লম্বা লম্বাকে একই রকমভাবে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিচ্ছি। বেগুন আধখানা, একটু বড় সাইজ, মাঝারি সাইজের বেগুন আধখানা আমি এরকম ডুমো ডুমো করে খানিকটা লম্বাটে ধরনের করে কেটেছি, আর শিমও আমি লম্বা লম্বা করে, এখানে 5খানা শিম আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। চা চামচে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, পরে আমার টেস্ট করে আবার পরে আবার নুন কম হলে একটু দিয়ে দিতে হবে। 1/2 চামচ হলুদ দিলাম চা চামচে, ভালো করে আমি কষাবো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের সঙ্গে, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে হয়, একটু ভালো লাগে খেতে। দিয়ে আবার নাড়বো। এইবারে আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো, মানে এই সবজিগুলো ডুবে এরকম করেই জল দেব। এটাতে বেশ মাখা মাখা তরকারিটা হয়, ওই জন্য জলটা আমি কম দিলাম, যাতে সবজি সেদ্ধ হয় সেরকমভাবে জলটা দিতে হবে। এইবারে ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য, গ্যাসটা কমানো থাকবে, আস্তে আস্তে ভেতর ভেতর হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো কী অবস্থা।
আলু সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি হাফ চামচ, চা চামচে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আগে আমি চিনি দিইনি, যে সিদ্ধ হয়নি বলে, সবজিগুলো চিনি দিলে সিদ্ধ কম হয় ওই জন্য। নিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম। এবারে মাছগুলো পুরো দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিলাম। নিয়ে আরেকটু আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। ঝোলটা একদম টেনে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমোদি মাছের ঝাল চচ্চড়ি। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।